বেটিয়া কইল ফুয়ারে বিলেও বাবারে তোর বাপে তো আমারে মারছন মারিয়া গরো রইছন না তোর বাপ দৈকনে দি দেখছি যাইত্রা মনে হয় বড় ঠাকুর দিলে আনাত নি কিতা নি আজকে কইছন মরে দিলাই তারে বাবা যেমতে হইছে বাপে শেষ করে লাইছন মারে কইল গো মা বাপে তোমারে মারিয়া কই গেছন তুমি খালি দেখাইয়া দেও না বাপ শেষ করে লাইতাম আমরা রত মায়ার মারে বাপে কেমনে মারলা রে ও গোমা তুচ্ছ কথার উপরে তোমারে হারি দিস বাবার দুনিয়ায় রাখতাম নাই যত সময় পর্যন্ত বাপর শরীর থেকে রক্ত দেখছি না ও গোমা ওয়াদা করে লাইলাম ভাত খাইতাম নাই একদিন এক বেটিয়ে স্বামীরে কইল বিলে একটা খেলা দিতাম আমরা বাড়ি বিলাইটা কিতাম আতস বিলে দিয়ে কইয়ার একটা খেলা দিতাম আমরা বাড়ি আর খেলা দূরই না খালকে খেলা রেফারি আপনি রেফারি না রেফারি কইন নেন রেফারি আপনি তাও সামনে না লুকাইয়া বুয়ার তাকবায় ও লুকাইয়া বুয়া জাজ করবায় আর বল আমি তো রেফারি আপনি বল অন্য কেউ না আর ফুলানি লাগতো না এই বল আমি নিজে বল বলে তুমি বল আমি রেফারি খেলোয়াল বলে এটাও হায়ার করা লাগতো না তোমার ফুয়াইন গুণ তিনটা ফুয়াইন বেটে বেটারে কইল খালকো খেলা হইতো আর দেখিলাম কোন ফুয়া অলি আর কোন ফুয়া বলি কোন ফুয়া অলি আর কোন ফুয়া বলি দেখিলাম বাদর দিন তো বেটারে লুকাইয়া রাখি দিছে চাউ খাওয়াই উবাইয়া গুয়া উয়া দিয়া আরও এক্সট্রা আরও দুই তিন ঠুমা ফাজিল দিয়া বলে তোমার তো ত্যাক্ত লাগি গেলে মুখ দিও খালি ওইলে বলাকে দিবায় না আমরেও ডাকিবায় না আর কিতা এটা কিতা খরচ ইকান্তাও কইবায় না তুমি রেফারি খালি আগ্লস বইয়া ফলো কর্তা বিলে কিতা শুরু জুড়ি সত্যই মাকরু হন না আজিম আল্লাহ কোরআন কইত্রা বেটিন তোর মক্কর আল্লাহ কইত্রা বড় ভয়ঙ্কর বেটিন তোর মক্কর যদি মক্কর জুড়ি লাইতে পারে তে বড় ভয়ঙ্কর নাইলে বেটিন তোলা খাইন বালা মানুষ আর কেউ নাই বাদর দিন তো খেলা শুরু হয়েছে বেটারে লুকাইয়া তুই যা আর বেটি বইছে ফানি ফালাইছে সাইটে দিয়ে ফানি ফালাইছে এর বাদে গোদা একু আনছে দুই তিন ডান্ডা ফানির মাঝে দিছে ফাঁকা আর এখান ডান্ডা মারি ভাঙ্গিছে বেটিয়া বেটায় কইল এটা কিতা খরচ মিলে তো তুমি ফয়লাতে কেউ আমি নুন কইছি তোমারে তুমি রেফারি বানাইয়া রাখছি তুমি মাতি তাই না আর তুমি যদি মাতো তে সারা খেলা গুড়া করে দিবাই বলে ও তে আচ্ছা বলে না 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 তে দুইও গালে দিয়ে গুয়া হারাও এ দুইও গালে দিয়ে গুয়া হারাও দুইও গালর শিবাবাই গুয়া হারাইছে বেটা হারাইয়া তলিয়া বইছে এখন আর শিবাইতেও পারেন না মাতিতেও তো দূরের কথা দিছে বড় বড় খল্লি আমি হইলে তো মারি দিলাম এটা বড় করলেও ধরা ধরা দেয় না যাই হোক বেটা বইছে লুকাইয়া আর বেটিয়ে ফানি উনি ফালাইয়া শরীরের সামান্য কাপড় ফারিছে তোয়া 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 কিছু জায়গার মাঝে ফারিছে আর চালি দিয়া কিছু দাগদারি করছে দাগদারি করিয়া ফুয়াইন তিনুকু বাড়িত নাই ও আইবার সময় লাগছে আনাইয়া বিনাইয়া খান্দা শুরু করছে বড় ফুয়া ইয়া দিছে বড় ফুয়া ইয়া দিছে আওয়ার লগে লগে জিজ্ঞাসা করলো বড় ফুয়া ওগো মা কারণ কিতা কান্দ কেন ও মা কোনোদিন তুমি কান্দিছ না আজকে তো আনাইয়া বিনাইয়া কান্দ রায় গো মার দেখি আর তোমার হালত বড় জবর নাজুক হালত গো মা বিষয়টা কিতা মিলে বাবার এটা আর কইস না এস কিও দেরি বেটিয়ে ও বাবারে ইতার কইস না তোর বাপে সামান্য কথার উপরে আমার খাবারে মারতে 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 আমার খামারে দিছন্ডে বাবা বেটা কই কই দিতাম নি তা কিতা তা কিতা কর দি হে মনে মনে কইল না আচ্ছা আগে কিতা করে দেখি এবার মারতেও পারেন না আবার মনে মনে তো পারবো না মনে মনে কর ইটা কিতা করে বাদে কইল না তে আচ্ছা দেখি আমি তো আর লুকাইয়া বুয়া তোমার লুকাইয়া তুই দিছে তাই এখন যদি ইটা টুকানি লাগো তে তো মোর খাম শেষ ও বড় ফুয়াই যেমতে হুমছে আর শুকুর বানি দেখছে মার শুকুর বানি দেখছে বড় ফুয়াই মারে কইল গো মা বাবাই আপনার তোমার এইটা কিতা করলা
মিলে বাবারে তোমরার কথা লইয়া বাফর লগে সব তোমরার বাফর লগে সামান্য মাত মাত ইসলাম তোমরার পক্ষে মাথার কারণে আমারে খাবারে বাইড়াইতে বাইড়াইতে গুড়ার জারে যা করি লাই শুনডে বাবা আতর মাঝে বাচ্চাই ধরছে ধরতে না ধরতে মায় আসমানে জমিনে শিখ দিয়া উঠেছে আর কইল বাবা আমার আতকানো ধরিস না আমার অঙ্গর মাঝে তুনছইস না এটা সারা অঙ্গ বিষে লই লাইছে তোর বাপে হল আমার আমার শুনডে বাবা যেমতে হইছে বাপে শেষ করে লাইছুন মারে কইল গো মা বাপে তোমারে মারিয়া কই গেছো তুমি খালি দেখাইয়া দেও না বাপ শেষ করে লাইতাম আমরার অত মায়ার বাপরে অত মায়ার মারে বাপে কেমনে মারলারে ও গো মা তুচ্ছ কথার উপরে তোমারে হারি দিস বাবার দুনিয়ায় রাখতাম নাই যত সময় পর্যন্ত বাপর শরীর থেকে রক্ত দেখছি না ও গো মা ওয়াদা করে লইলাম ভাত খাইতাম নাই বাফে হুনের হুনেন না নি বাফে বাফে হুনের লুকাইয়া বেটিয়ে বুয়াইয়া রাখছি মনে মনে খর ইতা খরের কিতা হ্যাঁ খুরতা ইতা ইতারে যেতা ফিকা ফতুলছে হ্যাঁ 120 উফরে ফিকা ফতুলি দিছে আর খাবারে ফুদ্দা ফুদ্দি ওয়াল্লা আসমা বুয়াইয়ে 200 টাকা দিছন কবুল খর মঞ্জুর খর মনের আশা ফুরা খর জিসমি রুহি কলবি বেমার আজার শিফা খর রে বা আল্লাহ বেটায় কইল ইতা কিতা করে দে মাই বেটিয়া কইল ফুয়ারে বিলে ও বাবারে তোর বাপে তো আমারে মারছন মারিয়া গরো রইছন না তোর বাপ দৈতনে দি দেখছি যাইত্রা মনে হয় বড় ঠাকুর দিলে আনাত নিকিতা নি আজকে কইছন মরে দিলাই তারে বাবা দৌড় দিছে বড় ঠাকুর জিবালে ফুয়া দৈতনে দি গুড় যাই দিছে হেম গেয়া বাপরে গোদালুইয়া তুকার দৈতনে দি তোলা বাদে আইছে মাজু ফুয়া আবার বাদে যেমতে দেখছে মার খান্দন মাজু ফুয়া দেখিয়া বেটিয়া আরো আসমানে জমিনে শিক্ষারে দিয়া খান্দিতে আছে মাজু ফুয়ায় জিজ্ঞাসা করল গো মা এত খান্দন খান্দ বিষয়টা কিতা গো মা কে মারা গেছুন বিলে বাবারে কেউ মারা গেছুন না কিন্তু আমার বিশ্বাস আমার বাপ মোর সৈনিলা খান্দন খান্দি সিনারে বাবা গর্ভধনী মা আসুন গর্ভধারণী মা মরলেও বুধইলা খান্দন খান্দিতাম নাই আজকে খান্দিয়ার আজকে খান্দিয়ার তোর বাপে আমারে গুড়া গুড়া করিলাই শুন বাইলাইয়া রে বাবা যেমতে উঞ্চে মাজু ফুয়াই বিলে বাপে বাইলাইয়া শেষ করিলাই শুন মারে বেটিয়ে শরীরের কাপড়ের পাড়া দেখাইল এর বাদেও যে চালি লাগাইছিল তার ডাক্তারি ওটা দেখার ফুয়ায় দেখার লগে লগে তারও আপনার ব্রেইন আউট হয়ে গেছে গিয়া উঠিয়া কইল গো মা বাপ কই তুমি খালি দেখাইয়া দেও আজকে জেলা বাপে তোমারে মারছো আজকে বাপ হারি দিতাম হিকাই দিতাম তোমারে মারা বাপে শুনে বেটিয়া কইল বাবারে তোর বাপ দেখছি আমারে মারিয়া ও ভাই উতরে দিয়া যাইত্রা ইগু দিছে উতরে দিবি দায় ইগু দিছে উতরে দিয়া দায় করি আর হেগু দৈকনে দিয়া আইসে 3 নম্বরটা ও 3 ফুয়াও আইসে 3 নম্বরটা আয়া দেখছে মায় তো বিলাপ করে খান দিত্রা 3 নম্বর এগে জিজ্ঞাসা করলো মা গো খান্দ কারণ কিতা বিবেক বিলে বাবারে আর কইস না ওলা আগরের আলাখান কইল 3 নম্বরে যেমতে হুনছে তার বাপে মারছন হুনিয়া মার দারখানো বইছে মার মাথা আতাইয়া দিছে আর মারে কইল আঞ্জা করি ধরলো আর কইল মা গো ও মা বাবাই তোমারে মারছন না গো মা বাবাই তোমার লগে ওলা বালাইয়ে করছন ওলা বালাইয়ে করছন আমরা কোনোদিন দেখছি না বাপে তোমারে টুকি মারতে গো মা আইস তোমার মনে করি আর নসিব বালা আমার বাবার তোর মায়ের যদি তোমার গাত পড়ি যায় গো মা সবর কর আল্লাহ ইটা জাগারে জন্য ছাড়া অন্য কোনো খানো দিতা না দূরে হয় না সুবহানাল্লাহ ও গো মা স্বামী অকল বেটিন তোর লাগিয়া জন্নত গো মা আমার বাবার হয়তো রাগ উঠে গেছে গিয়া মা গো আমি আমার বাবার তরফ থেকে তোমার গেছে সাই লাইলাম গো মা
আমি তো তোমার সবচেয়ে আদরের ছেলে আমায় হুরু তোমার সবচেয়ে আদরের ছেলে হইয়া তোমার কাছে চাইয়ার গোমাই দি আমার বাবার উপরে তুমি রাগ গোসা করিও না গোমা ও মাস করে যেতা মায়ের সামান্য বলে ইতা শেষ হয়ে যাইব এটার বেশ খুব থাকত নাই গো মা কিন্তু এই মারের বদলা যে সুখ তুমি আল্লাহর কাছে গিয়া পাইবাই এই সুখের জিন্দেগি কোনোদিন শেষ হইত না সুবহানাল্লাহ ও তাই তোমার উঠিছে জায়গা তাকিয়া এই কথা শুনিয়া উঠিয়া কইল খানো তুমি আও না বারইয়া বেটা বার হয় না তাই মনে করছে মনে কয় বেউ শুই গেছে এই নিহিগুন তোর শিকাফে বাবিয়া নিছে এ ফুয়া তার বেটির স্বামী বেহুশ নিয়ে গেছে কইল এ রে হুন্ডাই নেন কিতা কই আর তোমারে বারইয়া আও না বেটা আস্তে আস্তে বারইছে বারইয়া কইল বারইয়া আর কিতা করতাম হিগুনতে আইয়া যদি ফাইলাইন বেলে না হিগুনতে ফাইলেও আর অসুবিধা নাই হিগুনও আইয়া আজিস এখন তো বাপ তো কাইয়া আইয়া আজিস মারে কইলাম আই ফাইছি না গো আকুয়া আচ্ছা বেলে রোম লাড়িও না আমি তা যা করছি তোমরার বাফে মারছই না তোমরারে পরীক্ষা করছি আইস খেলা খেলাইছি রেফারি তোমরার বাপ হো লুকাইয়া রাখছিলাম আমি ও হতার হাবু গুলি নবাক এখানে বড় থাকি হুরু পর্যন্ত অবাক বড় কেজি কাইল গো মা এটা কিতা করলা এটা হইলে বাপে তো আমরারে বড় খারাপ পাইলা বলে না খারাপ পাওয়ার কথা নাই তোমরারে আমি পরীক্ষা করলাম যে তোমরা কিগু অলি আর কিগু বলি রে কিগু বলি আর কিগু অলি আমি পরীক্ষা করছি আর ইটা তোমরার ব্যক্তিগত বলি হইছ না আর ব্যক্তিগত অলি হইছ না ও তার তোমরার বাফর দোষে আর মোর দোষে তোমরা বলি হইছ আর তোমরার বাফর আর মোর বালাইয়ে একগু অলি হইছে বাফর বালাইয়ে আর মার বালাইয়ে একগু অলি হইছে হুরুতাই তাও বাঘ বলে মাই বুঝছি না বলে বুঝছো না নি বলে না স্বামীও কইল কিতা করলে এটা তুমিও বুঝছি না আমি তো হুয়াও বুয়া আর খালি হুনা তো রইলাম কিন্তু ফয়লা যার ডর ডর আইসলাম ইয়া কিতা করবা যাই হোক তুই জেলা মক্কর করলে ওলা সেমটিলে হ্যাঁ বেটিন তো রাতো রিমোট বেটিন হইলা কি রিমোট কন্ঠলার জেলা চিত্রাইছিলে ওলা সেমটিলে এখন বুঝা চাই বলে শুনো তোমার তো সাঙ্গ বাঙ্গ আসই না নি বলে হয় বলি বাড়িতে আইনি না আইন না বলি দিয়ে আইন আমার লোক ইয়াতে বেজা নাই বলে যখন আমার বড় ছেলে আমার ফেটো আসলো স্বামী বড় ছেলে আমার ফেটো থাকা অবস্থা তোমার লগর সাঙ্গ বাঙ্গ খোলাইছ তুমি বইয়া লইয়া বইয়া গোফ কর ডায় আর আমার কাছে অর্ডার করছো সার আন দিয়া দিতাম আমি সার আন দিয়া দরজার মুঠিত গিয়া তোমার ডাকিছি এরে হুন্ডাইনি তুমি কইছো মরে ডাকরে কিতাল লাগি নলইয়াইতে ভাড্ডে নানি তোমার সাঙ্গর সামনেও আমি বারণি লাগছে সা লইয়া ফান লইয়া আর তোমার বাঙ্গর সামনেও আমি বারণি লাগছে সা ফান লইয়া ও স্বামী সারায় আমারে দেখছ স্বামী গো সারায় আমারে দেখার কারণে ও বড় ছেলে যেটা তুমি তুমি আমারে হাদা করিয়া বড় ছেলে গুতা বলি বানানি লুয়াইলাই সাঙ্গ বাঙ্গ দেখিয়া নজর দেওয়ার কারণে ছেলে গু ফেটোর মাঝে ফসিছে আর ফসা ছেলে গু আপনি আমি ফালিয়ার লালন পালন করিয়ার তা তাকিয়া ফসা তাকিয়া গু নার কিতা পাইমু হাসান বিলে দুই নম্বর ছেলে এগু তো দেখলাম গর্দনা ফিরাইলো সে তো আবু গুলেন ফসিতে আসলা বিলে ও স্বামী দুই নম্বর ছেলে যেটা এক নম্বরটা যখন ছুটো আসলো দুই নম্বরটা আমার ফেটো আসলো এ সই সময় সাঙ্গ বাঙ্গ আইস আপনি লইয়া বইয়া গোপ কর্তা এ স্বামী সাঙ্গ বাঙ্গর সামনে বড় ছেলে সাই সামান লইয়া খানি কুড়াকে লইয়া যাবা সম্ভব হইছে নাই গে আত দিলে ফালাই দিত হৌ গুড়িয়া আমি যাওয়া লাগছে
অসামিল চেসার সম্মুখে আমার বাচ্চা ফেটো আমারে বার করছো আর সারা আমারে দেখছন নজরাইছন দেখিয়া নজর লাগছে নজরাইছন ও দুই নম্বরটাও নজরালা সন্তান দুনিয়ায় চাইছে এগুও ফসা আর ফসা দুনিয়ায় থাওয়ার কারণে এগু থেকে মজা আর পাইতাম কেতা তুমি বা মজা পাইতাই কেতা আমিও মজা পাইতাম কেতা বিলেতা হইলে তো তিন নম্বরটা ওলা ওই তো আসলো বিলে দিনা তিন নম্বরটা এলে আর কথা নাই তো তখন তো আমি জড়ও খুবই লেছি হাসানানি দুইটা ফুরুতা আগর আছো তখন জড় হয়ে গেছে তুমি কুদাম মারলেও আমি কোনো সময় শুনিয়াও শুনছি না কুদাম কারণ জল আমার বড় হয়ে গেছে মজবুত আমি আমার বড় ফুয়া দিয়া ইগে আনানারা হয়ে গেছে নেওয়া আনা খন্টা বড় ফুয়া হয়ে গেছে তখন ইগু স্কুলও যাওয়ার ফুয়া নাই বলে স্কুলও গেছে কি আর মুই যেসার সামনে বার হয়ে গেছি কি না আপনার সাঙ্গ বাঙ্গ লো যাইছো সার অর্ডার দিস আমি চা বানাইছি দরজার মুঠি দিয়া ফুয়ার হাত দিয়া কইছি বাবা নিয়ে দিয়া গিয়া আমার ফুয়াই নিয়া দিছে তখন আমারে লোকে দেখছে নাই গোলা হেফাজতে রাখছি ওলা হেফাজতে রাখছি যে হেফাজতে রাখার কারণে আমার ছেলেও গলি বুনি গেছে গিয়া সুবহানাল্লাহ ও স্বামী তখন আমার কাছে আমার গাত নজর লাগছে না আর নজর না লাগার কারণে